গভর্নমেন্ট জবস স্টাডি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট হলো এনএইচপিসি, যেখানে ডিপ্লোমা পাস এবং বিটেকদের জন্য জুনিয়র ইঞ্জিনিয়ার এবং আইটিআই পাসদের জন্য যে বিজ্ঞপ্তি বেরিয়েছিল, যেটি ফর্ম ফিল আপ চলেছিল 9 জুন থেকে 30 জুন পর্যন্ত, তার পরীক্ষার আজকে অ্যাডমিট কার্ড প্রকাশিত করা হলো। আজকের এই ভিডিও মধ্যে দেখাবো তোমাদের কীভাবে তুমি তোমার ডাউনলোড করতে পারবে অ্যাডমিট কার্ডটি। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখো। দেখো এখানে লেখা রয়েছে অলরেডি রেজিস্টার টু লগ ইন, ক্লিক হেয়ার, এই অপশনতে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো লেখা আছে লগ ইন, ইউজার আইডি এবং পাসওয়ার্ড। এখানে তুমি তোমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড সাবমিট করতে হবে এবং নিচে ক্যাপচা বক্সটিতে ক্যাপচাটি লিখতে হবে। দেখো বন্ধুরা, আমি লগ ইন করে নিয়েছি এবং এখানে তোমার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, অ্যাপ্লিকেশন নাম্বার, তোমার নাম, তোমার ফটো এখানে শো করবে। কিছু পার্সোনাল ডিটেলসটা আমি এখানে হাইড করে দিয়েছি। দেখো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার, ক্যান্ডিডেট নেম, ফাদার্স নেম, জেন্ডার, মাদার্স নেম, ডেট অফ বার্থ সব তোমাদের এখানে কিন্তু শো হবে। দেখো এখানে লেখা আছে অ্যাডমিট কার্ড, তোমরা এই অপশনটি ক্লিক করতে হবে। অ্যাডমিট কার্ড অপশানে ক্লিক করার পরে এখানে তোমাদের তুমি কোন পোস্টে অ্যাপ্লিকেশন করেছিলে, দেখো এখানে লেখা আছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন এবং পরীক্ষা সেন্টার টিসিএস গীতবিতান কলকাতায়, যার পরীক্ষার ডেট দিয়েছে 22 জুলাই 2023 দুটো থেকে 5টা পর্যন্ত পরীক্ষা হবে। তোমরা এই অপশানটাতে ক্লিক করতে হবে। দেখো এখানে লেখা রয়েছে অ্যাডমিট কার্ড, এই অপশানটা তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলেই তোমাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। আমি অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিয়েছি। এটাকে তোমাকে প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে। কিছু এখানে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, দেখো তোমাকে দেখাচ্ছি। প্রিন্টেড কপি ই অ্যাডমিট কার্ড, তোমাদের অ্যাডমিট কার্ডটি একটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে তোমাদের নিয়ে যেতে হবে পরীক্ষা সেন্টারে। আর একটি মাস্ক এবং হ্যান্ড গ্লাভস, পার্সোনাল হ্যান্ড স্যানিটাইজার 50 ml, অরিজিনাল ফটো আইডি প্রুফ, ব্লু বল পেন আর 2 পাসপোর্ট সাইজ ফটো, মানে 2টি ফটো তোমাদের নিয়ে যেতে হবে পরীক্ষা সেন্টারে। আজকের এটি ছিল গুরুত্বপূর্ণ আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক এবং শেয়ার করে দিও। ধন্যবাদ।